হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন বিকাল, তো বিকাল টাইমে আমি কি করি না করি আপনাদেরকে এখন দেখাবো, তো দেখতে থাকুন। তো সত্যি বলতে বাইরে ঘোরাফেরা করার থেকে বাসাতে এরকম একটা দুইটা পশু পাখি পালন করা আমি মনে করি অনেক ভালো। পড়ালেখার পাশাপাশি এগুলো করা অনেক ভালো। তো গরু মোটামুটি খাবার শেষ করছে, তো একে আমি তিন বেলা করে খাইতে দেই। তুই খাচ্ছে আর আমাকে বলতেছে যে তুই আমারে কি খাইতে দিলি, আবার তো সেই স্বাদ লাগছে, সেই স্বাদ। তো খুব মজা মজা করে খাচ্ছে, বলতে পারেন চেটে পুটে শেষ করে দিল একদম, একটাও থাকবে না। এখন আমি যাচ্ছি আমার কালার কাছে, দেখি তো কালার খবর কি। কালাও মনে করেন যে বলতেছে সেই স্বাদ। যাই হোক, কালাও খাচ্ছে। আসলে এক আমি ঘরের থেকে বেটার করতেছি না, কারণ সমস্যাই করে, এখানে ভালো আছে। এইদিকে ছোটোটার খাওয়া শেষ, এখন যাচ্ছি আমি আমার কবুতরের কাছে, কবুতরদেরও খাইতে দিছি। তো এরাও খাচ্ছে রাক্ষসের মতো, বলতেছে যে আমার এক খেতে দাও, ওরও খেতে দাও, এত কম দিলে হবে, বেশি বেশি খেতে দাও, আমার আমি খাবো, আমার বাচ্চারা খাবে। তো ওরা তাই বলতেছে, তো ওদেরকেও একটু খাইতে দিছি, ওরাও খাচ্ছে। তো এখন আমি যাচ্ছি আমার অন্য কবুতরের কাছে, দেখি ওরা কি করতেছে। এরাও আমার দেখে একটু লজ্জা পাইছে, আর এ তো মনে করেন যে রাক্ষসের মতনই খাচ্ছে, বলতেছে তুই আমারে খাইতে দিস না ঠিক মতো, যার কারণে আমি ঠিক মতো পেট ভরে খাইতে পারি না। ও তাই বলতেছে, আর একা একা খাচ্ছে, আর ওর ওর মাদিটা মেইন কথা গাছের উপরে বসে আছে, আর ও খাঁচার ভিতরে খাচ্ছে, তো খাচ্ছে তো খাচ্ছেই। তারপরে এই সাহেব দুইটা একটু লজ্জাপতি, তো লজ্জাপতিরাও খাওয়া দাওয়া করতেছে। বলা যায় এরা আসলে অনেক ক্ষুধার্ত ছিল, আমি সারাদিনে একবেলা করে খাইতে দিই, যারা আর কি ডিম বাচ্চা করতেছে না তাদেরকে। আমার কথা, যারা যে কবুতরগুলো ডিম বাচ্চা করে ওদেরকে আমি দুই বেলা তিন বেলা করেও খাইতে দিই। সেখানে তো ডিম বাচ্চা করতেছে না, সো প্রশ্নই আসে না, অত খাওয়ায় লাভ নেই, কারণ খাবারের যে পরিমাণে দাম, এত দাম আসলে এত টাকা খরচ করা সম্ভবই না। তো মোটামুটি খাওয়া দাওয়া করতেছে। তো আসলে এরা আমার হাই ফ্লায়ার কবুতর, এদের বেবিগুলা যখন হবে তখন আমি আপনাদেরকে অবশ্যই এদের বেবিদের ওরা দেখাবো। আপাতত এরা নিজেরাই মনে করেন যে এখনও ডিম বাচ্চা শুরু করেনি। তারপরে এখন আমি যাচ্ছি, এখানে এক জোড়া মনে করেন যে ছেড়ে দেওয়া আছে সাহেবেরা, নাস্তা পানি করা বাদ দিয়ে ধরে থেকে মনে করেন যে কি যে দিতেছে ওরাই ভালো, তার মানে ডিডিং মারতেছে আর কি, প্রেমপির দিনে ব্যস্ত ওরা। ওদের ডিম আমি সানা পাটে ফেলে দিছি। তো আমার বাসুর সাহেব, মানে হাই ফ্লায়ার বাসুর, বাংলাদেশের মধ্যে টপ ওয়ান বাসুর, এতে মনে করেন যে আমার ঘরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো আর আমার শখ আছে, যদি পোষা পায়খানারা বাহিরে করে তাহলে এক আমি আমার ঘরে রাখতেও আমার কোনো সমস্যা নেই, আমি ওইভাবে আদর যত্ন করে পালবো। আর বলতে পারেন বাসার সবাই মনে করেন একে অনেক ভালোবাসে, কারণ এর মধ্যে ওগুলো কোনো বিয়াদবি নেই। দেশি গরুরা যে এরকম ছেড়ে দিয়ে রাখলে গাছপালা খায়, এটা করে ওটা করে, তো এর মধ্যে ওগুলো বিয়াদবি নাই বললেই চলে। এ ওই ঘাস খাবে, খ্যার খাবে, সরটা খাবে, বেশি জ্বালানের মানে জ্বালাতে জ্বালান বলতে ওই একটু ঘরের ভিতরেই যায়, তো এতে ঘুরে ফিরে আবার খাইতে গেল, কারণ ওর খাবারটা পুরোপুরি শেষ করেনি, অল্প একটু খাবার রাখছিল আর কি।
তো এটা মনে করেন ও আবার খাইতে গেল। তবে আমি অনেক হ্যাপি এই জন্য যে বাছুর গরু একটা ভালো ব্রিডের বাছুর। আমি তো টেনশনে ছিলাম যে আসলে আর বয়স কত হতে পারে বা এই কি আমার বাসায় এসে ঠিক মতো খাওয়া দাওয়া করবে কি করবে না, মানে টেনশন থাকে না একটা, ওটাও করছিলাম। তো আমার কালার আর কি খবর দেখতে আসলাম, তো দেখি ওর খাওয়া দাওয়া হয়েছে কি হয়নি। তো আমার কালুর মনে করেন যে কালু খাবারের থেকে মুখি সারাচ্ছে না, কালু বলতেছে আমারে তুই খাইতে দিছিস, আগে পানি বেশি করে দিচ্ছিলে আমি পেট ফুলে বল করে খাচ্ছিলাম, আর এখন তুই পানি কম করে দিস তাই আমি একটু কম কম খেতে পাচ্ছি, আমার পেট তো আর আগের মতন বল হয় না, মানে ওর কষ্ট আমি বুঝি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এগুলা গরুদেরকে যদি ওই পর্যাপ্ত পরিমাণ পানির সাথে যদি হাফ কেজি করে যদি দানাদার দেওয়া হয়, এটা গরুর শরীরে কোনো রকম পুষ্টি টুষ্টি কিচ্ছু হবে না, গরুর শুধু পেটটায় বল হয়ে থাকবে আর প্রচুর পরিমাণে হিসু করবে এতটুকুই। তাই মনে করেন যে ওকে আমি পরিমাণ কম পরিমাণে খাইতে দিই, পানিটা কম করে দিই এতটুকুই। তো এখন আমি যাচ্ছি খড় কাটার জন্য, কারণ ওদের দানাদার খাবারটা প্রায় শেষের দিকেই, এখন খড়টা কাটতে হবে। খড় কাটার পরে মনে করেন যে ওদেরকে খড়টা দিব। তো দূর থেকে বাছুরা আমাকে ফলো করতেছে যে কি হলো ঘটনা কি, ওইদিকে কি করতে গেল তোহা। তো এখন বিষয়টা হচ্ছে আমি এখন কি করব ভাবতেছি, খড় কাটবো নাকি ওর সাথে একটু খেলবো। তো আসলে খেলাধুলা করার মতন সময় এখন নাই, এখন কাজে ফোকাস করতে হবে, কাজ না করলে কোনো লাভ হবে না, পরিশ্রম তো করতে হবে, তবে কাজগুলো করতে অনেক মজা লাগে। তো ওদেরকে যে খ্যাটটা খাইতে দেবো, তো খ্যাটটা খাট খাইতে দেবো সেই ট্রেটা নিয়ে আসলাম। এই হলো আমার ভয়ঙ্কর কাছি, এই কাছিতে মনে করেন যে খ্যার কাটলে খ্যার ফালা ফালা হয়ে যায়, একদম টুকরো টুকরো হয়ে যায়, ভয়ঙ্কর কাছি। এই কাছি দিয়ে খ্যার কাটতে যেয়ে না হলেও আমার দুই থেকে তিনবার আমার হাত ছিলে গেছে, তো এটা বড় কথা না, হাত ছিলতেই পারে। কারণ আমার কাছে খ্যার কাটার ওই মেশিনটা নাই, আসলে মেশিনটা কিনবো ফিউচারে যখন আমার খামারে গরু আর কি বেশি হবে। তো যে কথা সে কাজ, তো আমি আগে ওকে আটিটা খুলে দিয়ে ওই একটু খাক, ওর মতন করে ওই যে কড়া পারে খাক, আর আমি এদিকে খ্যার কাটা শুরু করে দিব এখন। তো একটা ব্যাপার আছে ভাই, অনেকে বলে যে তোর মাত্র দুইটা গরু তাতে তুই এত খুশি কেন? তো মানুষ তো অল্প দিয়েই শুরু করে, সবার কি তাই সামর্থ্য হয় একসাথে 10টা 20টা 30টা দিয়ে শুরু করবে? যার যে রকম সামর্থ্য সে সেভাবে শুরু করবে, তাই না? আমার সামর্থ্য দুইটা গরু কেনার ছিল, আমি দুইটা গরু দিয়েই শুরু করছি আল্লাহর অশেষ রহমতে, অনেক ভালো আছি। বাইরে ঘোরাঘুরি করার থেকে তো ভালো আছি, সময়টা মনে করেন যে ভালো একটা জায়গায় দিচ্ছি, এটা আসলে অনেক ভালো একটা বিষয়। তবে কিছু কিছু মানুষের ধর্মটাই এইরকম, মানুষ মানুষকে ছোটো চোখে দেখে, ছোটো করে। আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন আপনার কেমনে আপনার মনটা ভেঙে দিবে এই ধান্ডাটাই করে, মানে মন ভেঙে দিয়ে আর কি এই জন্য মনটা ভেঙে দেয় যেন আপনি যেন কাজটা করতে না পারেন, মেইন টার্গেটটা এইরকম। তো আসলে আমি মানুষের কথাতে কিছু মনে করি না, এই জীবনে মানুষ খালি লাভ করে মানে সফলতা পায়, আমি না হয় সবসময় লস খাই, বাঁশ খাই, যেটাই বলেন কাঁচা বাঁশ, পাকা বাঁশ, মোটা বাঁশ বা চিকন বাঁশ, আমি বাঁশের উপরেই থাকা পছন্দ করি। তো বাঁশ খাইতে খাইতে এক সময় মনে করেন যে আমি নিজেই একটা ভালো পজিশনে চলে যাব। আসলে সময় লাগে, কোনো কিছু কি তাই একদিনে হয়, মোটেও হয় না, প্রত্যেকটা জিনিস করতে গেলে অবশ্যই সময় লাগে, আর এই সময়টা ঠিক জায়গায় দিতে হয়।
আর ঠিক জায়গা মতো যদি সময়টা না দেয়া হয় তাহলে কখনোই সেখানে পৌঁছানো সম্ভব না। তো আমি যে গরু আর কবুতর পালতেছি, কবুতরটা মেইন কথা শখ করে পালা, আর গরুটা হলো ব্যবসার জন্য পালা। আর পড়ালেখাটা করা হচ্ছে হলো সম্মানের জন্য। তো এই হলো কথা। আর আমি ইউটিউব চ্যানেলটা খুলছি একটাই কারণে, যে আমি আমার প্রতিদিনের কিছু কাটানো মুহূর্তগুলা, এদের সাথে কাটানো মুহূর্তগুলো আমি ভিডিও করে করে মনে করেন যে পোস্ট করব, যেন আমি নিজেই যেন পরে এগুলো দেখতে পারি যে আসলে আমি কী করতেছিলাম। মানে আমার কাটানো মুহূর্তগুলোই আমি দেখি, তেমন কেউ দেখে না আমার ভিডিও, আমি নিজেই দেখি, দেখে ভালোই লাগে। দেখতে দেখতে তো মনে করেন যে এক দেড় মাসের মতন হয়ে গেল, এভাবে এক দুই বছর হবে, তিন বছর হবে, তো নিজের চোখে নিজের ভুলগুলো দেখতে পারবো, যে পরিশ্রম করে আসলে কী হয় না হয় ইত্যাদি ইত্যাদি। তো 12 ঘন্টার ভিতরে ধরে নেন এক ঘন্টার মুহূর্ত আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। তো এই সাহেবের সেই সাহেব শুধু মনে করেন এখন বলতেছে আমার খাইতে দিচ্ছ না কেন, আমি একটু খাওয়ার চিন্তা ভাবনা করতেছি, আমাকে একটু খাইতে দাও। তো নে ভাই, তোকে আমি গোটাল ইয়েই ছাড়া দিলাম, ব্যাগটাই দিয়ে দিলাম, ব্যাগ বলতেছি নে ভাই তুই এখন খাতে থাক, তোর মন যতক্ষণ চায় তুই খা, কোনো আপত্তি নাই আমার, তোরা খালেই মেন কথা আমার ভালো লাগে, বলতে পারিস তোরাই আমার ভালো লাগার একটা কারণ, আমার খারাপ লাগারও কারণ তোরাই। যখন তোদের অসুখ হয় তখন আমার অনেক বেশি খারাপ লাগে, তোরা যখন ঠিক মতো খাওয়া দাওয়া করিস, সুস্থ সবল থাকিস, তখন আমার অনেক ভালো লাগে, আমার এই রাতে ঘুমটা অনেক ভালো হয়। তো সব কিছু মিলিয়ে মনে কর তোরা আমার একটা পরিবার, ছোট্টখাটো একটা পরিবার, তোদেরকে নিয়ে কাটানো মুহূর্তগুলো আমি অবশ্যই ইউটিউবে পোস্ট করব, যেন আমার দেখা দেখি দুই একজনের মনে ইচ্ছা জাগে এইরকম, বা এর থেকে অনেক বেশি ভালো কোনো একটা, মানে খামার বললে বলবে খামারই, হ্যাঁ খামার করুক, আমার তো এটা খামার না, এটা হলো আমার চিড়িয়াখানা বলতে পারেন, ছোট্টখাটো একটা চিড়িয়াখানা, চিড়িয়াখানা বললে ভুল হবে, এটা হলো একটা ফানি একটা অবস্থায় আছি বর্তমানে। ওই দুই গরু দিয়ে কখনো খামার হয় না, আমি আমার সাধারণ একটা পালক, শখে পালা পালন করতেছি, তো মুনাফা যদি অর্জন করতে পারি তখন আমি বিষয়টা বড় আকারে ধারণ করব। তবে শুরুটা কিন্তু অল্প দিয়ে করাই উচিত, কারণ শিখতে গেলে প্রথমে কিন্তু অবশ্যই ঠ্যাক খাওয়া লাগে, ঠকতেও হয়। একটা মানুষ যদি মেকারিংয়ের কাজ শেখে তো প্রথমে কিন্তু তাদের হাত পা ছিলে যায়, আরও অনেক কিছু হয়, তো ধীরে ধীরে কিন্তু তারা কিন্তু কাজটা শিখে যায়, কাজ শিখতে কিন্তু 2 থেকে 4 বছর সময় লাগে। সেম এইরকম যারা আমার মতন নতুন, টাকা পয়সা কম, তারা কিন্তু অল্প দিয়েই শুরু করে, আল্লাহ যদি বরকত দেয় এক সময় অনেকগুলো গরু আমার খামারে থাকবে, তখন আমি অবশ্যই আমার অতীতের ভিডিওগুলো দেখাবো, যে আমি কী ছিলাম আর এখন কী হয়েছি। তারপরে এখন এই তো ঘরের ভিতরে খাবারটা দিলাম, দুই সাহেবকে একসাথে দিলাম, এখন এরা এদের মতন করে আরামে এসে খাওয়া দাওয়া করুক, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া করা অবশ্যই ভালো। এখন খাবে না তো কখন খাবে, আমার বাসায় যত যত মাছ থাকবে, আর ভাই বেশি একটা খরচ না এদের পিছনে, কেনা খাবার খাওয়ায়, তারপরেও বলতেছি খুব একটা বেশি খরচ হয় না, মাসে ধরেন 2 গরুর পিছনে 3,000 টাকা করে দেয়, তাই আমি যদি 5 মাসও পালন করি, 5 মাসে কত যাবে, 3×5=15,000 টাকায় আমার মনে করেন যে 5 মাস কভার হয়ে যাবে। তো সেখানে ধরে নিলাম
ছয় মাসে পারলাম, 3-6-18 আর 2000 টাকা ধরে নেন ওদের ওই কৃমি ওষুধ বাবদা যাবতীয় যেগুলো ভিটামিন আছে এগুলা। তো ছয় মাসের জন্য পালনের মানে দুই গরুর যেটা খরচ আমি বুঝলাম ছোট বাছুর গরু হিসাবে 20,000 টাকা হলে এনাফ। তাহলে বোঝা গেল যে আপনারা যদি এইরকম বাছুর পালতে চান এইরকম, তাহলে প্রতি মাসে 3,000 করে যদি ধরেন তাহলে 6 মাসে 18,000, মেন কথা 20,000 টাকা ঘরে রাখবেন, রেখে বাদ বাকি টাকা দিয়ে দুইটা বাছুর কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে পারলেন 6 মাস পরে বিক্রি করে দেওয়ার পরে দেখবেন মোটামুটি ভালো একটা প্রফিট আসবে, যদি ভালোভাবে লালন পালন করে থাকেন আর যদি অসুখ বিসুখ না হয়, গরুগুলো যদি আসলেই আকর্ষণীয় হয় তাহলে। তারপর আর কি বিক্রি করে দিলেন, বিক্রি করার পরে দেখবেন যে মোটামুটি একটা প্রফিট চলে আসছে মোটা অঙ্কে। তারপরে আপনার ওই খরচের টাকাটা উঠে আসবে, খরচের টাকাটা ফার্স্টে মাইনাস করবেন, তারপর বুঝতে পারবেন যে আপনার লাভ কত আর লস কত। আর আপনার বাড়ির আশেপাশে যেগুলো হাট আছে ওই হাটগুলোতে আপনার গরুকে আপনি বিক্রি করতে নিয়ে যাবেন, ওই দয়া করে দূরে কোনো হাটে গরু নিয়ে যাবেন না, তাহলেই ফেঁসে যাবেন। ওই যাওয়া আসার যে কস্টিংটা খরচটা ওটা কিন্তু অনেক বেশি হয়ে যায় ঝামেলা। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো হাট থাকে ওই হাটে প্রয়োজনে 3 হাট ঘুরে গরুটা বিক্রি করবেন, আজকে গেলাম আজকেই বিক্রি হওয়া লাগবে তা কিন্তু না। হয়তো বা আজকে কাস্টমার কম আসছে, দ্বিতীয় হাটে হয়তো কাস্টমার বেশি আসতে পারে। মেন কথা সহজে হাল ছাড়লে চলবে না, তাহলে দেখবেন যে আপনার গরুটা মোটামুটি ভালো দামে বিক্রি হয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন। সেই প্রফিট দিয়ে মনে করো এখান থেকে ধরে আপনি 3টা গরু পালা চিন্তা করলেন, তাহলে 3 গরুর খাবার ওই কি 3 গরুর খাবার খাওয়ার খরচটা প্লাস মাইনাস করবেন, করে খরচের টাকাটা রাখবেন, খাবার খরচের টাকাটা রেখে বাদ বাকি টাকার মধ্যে 3টা গরু কেনার ট্রাই করবেন। তাহলে কি হবে, ঘরের টাকা ঘরে থাকলো, ওদের খাবারের টাকা খাবারে থাক মানে ওদের খাবারের যে টাকাটা ওটা মনে করেন আমরা ঘরে থাকলো, আর প্লাস বাদ বাকি যেটা মুনাফা ওটা আপনি ওদের মাঝে ইনভেস্ট করলেন। এইভাবে আস্তে আস্তে থাকে মনে করেন যে 1-3 বছরের মধ্যে দেখবেন যে আপনার খামারে 10টা না হলেও 7-8টা গরু হয়ে গেছে। তা আবার কি আপনার নিজের দমে, আপনার নিজের বলে, কারো সাহায্য না। আর পাশাপাশি যদি ফ্যামিলি সাপোর্ট পান তাহলে তো হয়ে গেল। আর আপনি আপনার খামারে যখন ওইরকম গরু দেখবে আপনার ফ্যামিলি থেকে, তখন দেখা যাচ্ছে যে আপনার বাবা মা অবশ্যই আপনাকে কিছু না কিছু দিয়ে হেল্প করবে। আমার তো মনে করেন যে আব্বু বেঁচে নেয়, তারপরও আমার আম্মু বর্তমানে বা আগে থেকে আমাকে অনেক সাপোর্ট করে সবসময়, মানে আমি যখন ভালো কোনো কাজ করি তখন আমার আম্মু কখনও বাধা দেয় না, উল্টো সাহায্য করে। তো এখনও স্টিল নাম আমি যে লসটা খাইছিলাম, লস খাওয়ার পরে তো আমার মূলধন বলতে কিচ্ছু ছিল না, মানে খাবার দেওয়ার মূলধন বলতে কিচ্ছু ছিল না। তো এখন বর্তমানে গরুর যে খাবার খরচটা এটা আমার আম্মুই বহন করতেছে, তবে আমি কিন্তু সব খাতায় লিখে লিখে রাখতেছি, কারণ কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি আমি সব হিসাব করছি যে টোটাল আমার 20,000 টাকা এদের পিছনে খরচ হয়ে যাবে। 20,000 টাকা আম্মুর থেকে নিব, আবার গরু যে বিক্রি করব 6 মাস পরে বা 5 মাস পরে, বিক্রি করার পরে অবশ্যই আমি যে টাকাটা নিয়েছিলাম ওটা আমি দিব, তারা যদি নেয় তো দিয়ে দিব, না হলে আমি নিয়ে নেব, এটাই হলো সিস্টেম। আর গরুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে গরুর খাবারের যে বাটিগুলো আর কি, বাছুর গরুর জন্য তো চারির প্রয়োজন হয় না, এরকম বাল্টির মধ্যে খাবার দিলেই হয়। তো বাল্টিগুলো পরিষ্কার করে রাখা উচিত, কারণ পরিষ্কার না রাখলে কী হয় ওইখানে মাছি বসে, মাছি বসলে কী হয় দেখা যাচ্ছে মাছি বসতেছে, মাছি মশার উত্তাপে ওগুলো বসে। তো গরুর ঘর আর ওগুলো সব কিছু সবসময় পরিষ্কার রাখলে মোটামুটি মনে করেন যে অসুবিধা হবে না। এটাই হলো আসল কাজই বলা যায়, যে যেটাতে আপনি খাইতে দেবেন সেটা অবশ্যই পরিষ্কার রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারেনি মনের অঙ্গ, তাহলে
মোটামুটি বোঝাতে পারছি। আর আমি ভাই ছোট উদ্যোক্তা, আমার কাজের কোনো ঠিক ঠিকানা নাই, ভুলভাল কাজ করি, আমার কথার কোনো দাম নাই। আর হ্যাঁ, দানাদার খাবার খাওয়ানোর পরে ওদের কাছে অবশ্যই তরল পানি দিয়ে রাখা উচিত, কারণ আপনারা যদি আপনাদের গরুকে ওই দানাদার খাবারটা যদি অল্প পানির মধ্যে মিশ্রণ করে দিয়ে থাকেন, তাহলে দানাদার খাবারটা খাওয়ানোর পরে অবশ্যই তরল পানি অর্থাৎ সাদা পানি দিয়ে রাখবেন, বেশি করে দিয়ে রাখবেন। ওদের যখন ইচ্ছা হবে ওরা অল্প অল্প করে পানিটা খাবে, কোনো রকমের সমস্যা নেই। পানি তরল পানি খাইলে কোনো প্যারা হয় না, কোনো ঝামেলা হয় না। তো আমি পানি দিয়ে রাখি, মোটামুটি খায়। আমি ওদের পোষাপ খেয়াল করি, ওদের পোষাপ পোষাপ হলো সাদাই। আর ওদের যদি ডিহাইড্রেশন হয়ে থাকে তাহলে ওদের পোষাপটা মনে করেন যে হলুদ হয়ে যাবে। তো যদি লক্ষ্য করেন যে আপনার গরুর পোষাপ হলুদ, তাহলে বুঝবেন যে আপনার গরুর পানির অভাবে আপনার গরুর মনে করেন পোষাপটা হলুদ। এটা অবশ্যই বুঝতে হবে যে একটা বোঝার মতন বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। আমি নতুন, আমি নিজে যা করি আমি সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করি। যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটা আপনারা বোঝাই দিবেন, বলবেন। আর রোজা রমজান মাস সবাই নামাজ পড়বেন।